হ্যালো গাইস, ওয়েলকাম বাই আরেকটা নিউ ব্লগে তোমাদের। তো তোমরা হয়তো ভাবছো এটা আবার কিসের ব্লগ, গ্যাসের চোলা দেখাচ্ছে, গ্যাসের চোলার ব্লগ না, এমন কিছুই না। দেখতে হলে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখানে আমি বাদামগুলি ভেজে নিচ্ছি, কী কারণে এসব করছি দেখতে থাকো। তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, তো মুগ ডাল ভেজেছিলাম, বাদাম ভেজেছি। এখন আমি আমার ডালটা ভাজা হয়ে গেলে বসিয়ে দিচ্ছি, আমি বসিয়ে দিলাম পায়েসটা। তো এক সাইডে পায়েস, অন্যদিকে আমি মুগ ডালটাও সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে চাল ডাল ধুয়ে রেখেছি, এখানে সবজিগুলো কেটে নিয়েছি। তো এখন আমার খিচুড়ি হয়ে গেছে, আর এখানে সয়াবিনগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নিরামিষ তরকারি করবো। তো এখন তরকারিটা করার জন্য আমি তরকারিটাকে আগে সবগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তারপর আমি সম্বাই দিয়ে দেবো। তো এইসব করার উদ্দেশ্যে একটাই, সোমবারে গিয়েছি শিবের উপাস, মঙ্গলবারে করেছিলাম পাওনা, ঠাকুরকে যতটুকু পারে ততটুকু রান্না করে একটু ভোগ দিয়ে শিবকে তারপর আমি মুখটা মানে উপাসটা ভেঙেছি আর কি। তো এই উদ্দেশ্যই সবটা করা। তো ভাবলাম না তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে তো টুকটাক সব কিছু শেয়ার করি, যা যা করি। দেখো খিচুড়ি কালারটা কী সুন্দর হয়েছে, জানি না কতটুকু ভালো হবে, ভগবান জানে। তো এখানে আমার রান্না হয়ে গেছে সব কিছু, এখন আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো। তো দেখো আমি ঠাকুরকে ভোগ লাগে মানে সব কিছু রেডি করে আরেকবার ভিডিওটা করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখন আমি পুজোটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমার ব্লগটা, আর পারলে আমাকে একটু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও করা উৎসাহিত হব। আর পারলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, প্রিয়া এভরিডে ব্লগ মাই চ্যানেলের নাম, আর পেজ প্রিয়া। কারণ ভিডিওগুলো করতে অনেকটাই অসুবিধা হয়, জানি না কতটুকু ভালো করি, এডিট ঠিকভাবে কি করতে পারি কি পারি না। ভালো না হলে তোমরা অবশ্যই বলবে আমাকে কমেন্টে, আমি ভালো করার চেষ্টা করবো। তো এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো এখানে পুজো দিয়ে দিলাম, মা ক্যামেরাটা ধরেছিল। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো প্রসাদ, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে। তো এখানে প্রসাদ মার জন্য আমার জন্য থালা থালা নিয়ে নিচ্ছি প্রসাদ। তো প্রসাদ টসাদ আমি আর মা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর আমরা হঠাৎ করে আবার রেডি হয়ে গেলাম, এটাই তো ভাবছো। তো কোথায় যাবো দেখতে থাকো ভিডিওটা। দেখো গ্লাস টাস পরে আমি একটু ঢংঢং করে নিচ্ছি, কি আর বলবো। এখানে ওয়েদারটা একদম কি বাজে ওয়েদার ছিল, বৃষ্টি আর বৃষ্টি। তো এখানে আমরা টমটম দিয়ে চলে যাচ্ছিলাম, ওয়েদার যতই হোক যাওয়ার প্ল্যান হলে যেতেই হবে, প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, শ্রাবণ মাসে এরকম বৃষ্টি হয়। যাই হোক ওয়েদারের এখন কোন মানে সিস্টেম ভালো না, যখন সেখানে বৃষ্টি হতে থাকে ওয়েদারের এখন সময় টমে থাকে না। তারপর আমরা চলে আসলাম বটতলা, বটতলা থেকে আমরা কোথায় আসলাম, আমরা এসে গেলাম মাসির বাড়িতে। আমার ভাই ফোন করে বলছে ওকে নাকি প্রসাদ খাবে, তার মনটা তো মানছে না না। তারপর আমরা তাড়াহুড়ো করে সব কিছু রেডি রেডি করে চলে আসলাম মাসির বাড়িতে রেডি হয়ে। তো সেদিকে ভাইটা দুষ্টামি করছে, এখানে মা হেল্প করছে মাসিকে রান্না করার জন্য, তাদেরকে একটু ভিডিও করে নিলাম। এই দেখো আমার ভাইটা দুষ্টু, ভাইটা কী দুষ্টামি করে, মানে কি বলবো, এত লঙ্কা, এরকম ভাই কাদের কাদের আছে কমেন্টে জানিও। আমার ভাই তো অনেক লঙ্কা, দেখো কী করছে, এই লাইটটাকে নিয়ে দুষ্টমি, তারপর ভাইয়ের সাথে দুষ্টমি টুষ্টমি করে। তারপর ভাইকে নিয়ে রিয়াজে বসালো গান করার জন্য, তো মাসি গান করে ভালো করছে। মানে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, বাই, সবাই ভালো থাকে।